Hello guys, welcome everyone to my channel Golden Day of English and hopefully you all are well. And today our topic is the difference between a and one. So আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোথায় আমরা a অথবা an ব্যবহার করি আবার কোথায় আমরা one ব্যবহার করব। তো আমরা জানি যে a এবং an এর বেঙ্গলি মিনিং হচ্ছে এক বা একটি। Oneও কিন্তু same meaning এক অথবা একটি। तो दुटो मीनिंग एक ही किंतु ए दुटो ओन किंतु ए एन एवं ओन सब जगह एक ही क्षेत्र किंतु व्यवहार करा जाए ना। तो आज के हम आलोचना करब सेगुलो ही। तो सो लिसन केयरफुली एंड वॉच द बोर्ड। तो देखो ए एन एवं ओन के मध्य तफात कोथा। तो देखो नम्बर वन ए एवं एन होच्छे आर्टिकल्स ओन होच्छे एन एडजेक्टिव। ए एवं एन आर्टिकल्स वन की एडजेक्टिव। सेकंड देखो नंबर टू हंड्रेड थाउजेंड मिलियन बिलियन एर पूर्वे एर व्यवहार करा हो। हंड्रेड थाउजेंड मिलियन बिलियन एर पूर्वे ए व्यवहार करा हो। वन एर व्यवहार किंतु एक क्षेत्र है ना। एग्जाम्पल टा देखले तुम्हारे क्लियर हो जाए। वन हंड्रेड देखो एखाने ए हंड्रेड ए थाउजेंड এভাবে আমরা লিখতে পারি এ হান্ড্রেড এ থাউজেন্ড। এখানে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কিন্তু লেখা যাবে না। নেক্সট দেখো ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি। এটা লেখার ক্ষেত্রে আমাদের লিখতে হবে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি। এক্ষেত্রে ওয়ানের ব্যবহারই সঠিক। তো আমরা যদি অনলি ওয়ান হান্ড্রেড বা এ হান্ড্রেড এ থাউজেন্ড থাকে তাহলে আমরা এ লিখবো। और जो এভাবে লেখাটা থাকে 1160 সেই ক্ষেত্রে আমাদের 1 ব্যবহার করতে হবে। নেক্সট দেখো নাম্বার 3 প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি কিলো এসব ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে কিন্তু 1 ব্যবহার করা হয় না। যেমন एग्जांपल গুলো দেখলে তোমাদের ক্লিয়ার হবে 5000 উইক 4 টাইমস এ ডে 60 কিলোমিটার এন আওয়ার 10 রুপিস এ ডজন। এই যেমন প্রতিদিন কোন দরদাম করার সময় যেমন আমরা বলি যে 1 কিলোতে কত টাকা সেই হিসাবে আর কি 60 রুপিস এ কিলো না 1 কিলোতে 60 রুপিস। কোন রেন্ট হাউস নিলে আমরা যদি জিজ্ঞেস করি যে এক সপ্তাহে এখানে যেমন एग्जांपल আছে দেখো 5000 এ উইক মানে এক সপ্তাহে 5000 5000 4 টাইমস এ ডে। আমরা ডাক্তার যখন আমাদের কোনো মেডিসিন খাওয়ার পরামর্শ দেয় তখন দেখবে প্রেসক্রিপশনে লেখা থাকে 4 টাইমস এ ডে মানে একদিনে 4 বার খেতে হবে। 60 কিলোমিটার এন আওয়ার 1 ঘন্টা 60 কিলোমিটার যায় কোনো বাইকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি আর কি। 10 রুপিস এ ডজন এক ডজনে 10 রুপিস 10 টাকা। নেক্সট দেখো নাম্বার 4 এ এবং ওয়ান এর ব্যবহার যদি আমরা কোনো নাউনের সাথে করি তবে এদের অর্থ আলাদা হয়ে যাবে। এ অথবা ওয়ান এর ব্যবহার যদি আমরা কোনো নাউনের সাথে করি তবে কি দুটো সেন্টেন্সে যেখানে আমরা এ ইউজ করব এবং যেখানে ওয়ান ইউজ করব দুটো সেন্টেন্স কিন্তু আলাদা অর্থ হয়ে যাবে, মিনিংটা আলাদা হবে। এক্সাম্পলটা দেখে নাও ওয়ান স্ক্রুড্রাইভার ইজ নট এনাফ। ওকে মানে এর মিনিংটা হচ্ছে উই নিড টু অর মোর স্ক্রুড্রাইভার। ওকে নেক্সট দেখো A screwdriver is a useful tool. A meaning क्या होते हैं? Screwdrivers are useful tools. तो one एवं A व्यवहार कर रखे जो भी नो हमारे दोनों सेंटर से मीनिंग किंतु अलग हो ही जाते हैं। One screwdriver is not enough. A meaning होते हैं we need two or more screwdriver. अने हमारे एक टा screwdriver है जो थे स्टोनर दोनों बात आपस में screwdriver है प्रयोजन। नेक्स्ट देखो A screwdriver is a ইউজফুল টুল। এটার মিনিংটা হচ্ছে স্ক্রু ড্রাইভারস আর ইউজফুল টুলস। স্ক্রু ড্রাইভার যেটা ব্যবহার উপযোগী যন্ত্র। ওকে আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট দেখো অ্যানাদার অথবা আদারের সাথে ওয়ান এর ব্যবহার হয়। অ্যানাদার অথবা আদারের সাথে ওয়ান এর ব্যবহার হয় কিন্তু এর ব্যবহার হয় না। এক্সাম্পলটা দেখো ওয়ান স্টুডেন্ট ওয়ান স্টুডি another wants to play one এখানে আমরা কি ইউজ করেছি one and another
one student wants to read, another wants to play. একজন স্টুডেন্ট কি পড়তে চায়, আবার অন্য একজন খেলতে চায়। এটা মিনিংটা হচ্ছে। নেক্সট সেন্টেন্স দেখো, বিকে one day he came early. One day, এখানে আমি one ইউজ করেছি। One day he came early, another day he was very late. Another day, okay. তাহলে কি another এবং other এর সাথে আমরা one এর ব্যবহার করতে পারি, কিন্তু এর ব্যবহার নয়। আগেরটা কি noun, noun এর আগে one বললাম। Screwdriver হচ্ছে name of a thing, তো it is noun, তো তার আগে আমরা one ব্যবহার করেছি এবং a ব্যবহার করেছি। এদের অর্থ দুটো, মিনিং দুটো সম্পূর্ণ আলাদা। নেক্সট দেখো নাম্বার 6, ডে উইক মান্থ ইয়ার সামার সামার উইন্টার, দিনের কোন এক সময়, এসবের ক্ষেত্রে কিন্তু ওয়ান এর ব্যবহার করা হয়, কিন্তু এ ব্যবহার করা হয় না। ডে কোন দিনের আগে, উইকের আগে, মান্থের আগে, ইয়ার কোন ঋতু, সামার উইন্টার রেইন সিজন, এসবের ক্ষেত্রে কিন্তু ওয়ান এর ব্যবহার করা হয়, কিন্তু এর ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, দিনের কোন এক সময়, সেক্ষেত্রেও কিন্তু ওয়ান, তার আগে ওয়ান ব্যবহার করা হয়। One night there was a terrible storm. One night there was a terrible storm. একদিন রাতে কি ছিল, there was a terrible, একটা ভয়ঙ্কর ঝড় উঠেছিল, সেখানে ভয়ঙ্কর ঝড় উঠেছিল। নেক্সট সেন্টেন্স দেখো, one day a tiger entered our house. একদিন একটা বাঘ কি করেছিল, আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। এসবের ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করতে পারি, কিন্তু এ নয়। নেক্সট দেখো নাম্বার 7, কোনো একদিন অর্থে, কোনো একদিন অর্থে ওয়ান ডে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ওয়ান ডে ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক। ওয়ান ডে ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক, একদিন তুমি তোমার ভুল, কোনো একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। নেক্সট সেন্টেন্স দেখো, ওয়ান ডে ইউ উইল ফিল সরি। One day you will feel sorry. কোনো একদিন তুমি দুঃখ অনুভব করবে, ওকে, বা অনুতাপ করবে। One day you will feel sorry. তাহলে কি এই one day কথাটা মিনিং হচ্ছে কোনো একদিন, কোনো একদিন। So today's class is over. See you again with a new lesson. Take care. Bye. Thank you.